1988 সালে ইরাক ইরান যুদ্ধে 15 জন বাংলাদেশি সামরিক পর্যবেক্ষক পাঠায় জাতিসংঘ। 15 থেকে সেই সংখ্যা এখন 1,28,545 জনে দাঁড়িয়েছে। মাঝে কেটে গেছে 30 বছর। ইউফ্রেটিস নদীর জল ছড়িয়ে পড়েছে কঙ্গো থেকে নীলনদ, এমনকি আফ্রিকার ঘন জঙ্গলের সরু নদীগুলোতেও। 40 থেকে 54টি শান্তি মিশনে ছড়িয়ে পড়েছে নীল ক্যাপ করা বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এই 30 বছরে বিশ্বজুড়ে শান্তির জন্য 142 জন শহীদ হয়েছেন, আহত হয়েছেন 223 জন। বাংলাদেশ এখন জাতিসংঘের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিরক্ষী পাঠানো দেশ। মিশনের সুবাদে সিয়েরা লিওনের দ্বিতীয় ভাষা এখন বাংলা। আরও বড় প্রাপ্তি আছে বাংলাদেশের। আফ্রিকার প্রত্যন্ত গ্রামগুলোর হৃদয়ে ঢুকে পড়েছে লাল সবুজ পতাকা। ঠিক এই মুহূর্তে যখন আপনি টিভি সেটের সামনে, তখনও 7,091 জন বাংলাদেশি সৈনিক 11টি দেশে জীবন বাজি রেখে লড়ছেন। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিশ্বকে দেখিয়েছে কিভাবে শান্তির জন্য লড়তে হয়। সত্যরূপা দত্ত, 21শে টেলিভিশন।